मैं तुम्हारे अब हूँ हवाले हवा अब दूर दूर लोग बाग मिलो दूर ये वादियाँ कर धुआं धुआं तन हर बदली चली आती है छूने पर कोई बदली कभी कहीं कर दे तन गीला ये भी ना हो। हेलो एंड वेलकम टू आवर चैनल अनुसंधित शो। আমরা চলে এসেছি আমাদের আরেকটা ব্লগ নিয়ে। এবারে আমাদের গুয়াহাটি শিলং, এখন গুয়াহাটি এয়ারপোর্টে ভোরবেলা, ভোর নয় ভোরবেলা বেরিয়েছিলাম, এখন 8:30 বাজে, 9টা বাজে, এখন শিলং চলে যাব। এটা জার্নি শুরু। আমরা এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমাদের গাড়ির জন্য ওয়েট করছি। এখান থেকে আজকের আমাদের প্ল্যান সোজা শিলং যাওয়া, তার মাঝে অনেক কিছু পয়েন্টস আছে। पर कोई बदली कभी कहीं कर दे तन गीला ये भी ना हो। किसी मंजर पर मैं रुका नहीं, कभी खुद से भी मैं मिला नहीं, ये गिला तो है मैं खफा नहीं। शहर एक से गांव, एक से लोग, एक से नाम, एक ओ मिट्टी जैसे सपने ये किताबी पलकों से झाड़ा फिर आ जाते हैं। इतने सारे सपने क्या कहूँ, किस तरह से मैंने तोड़े हैं छोड़े हैं। क्यों मेरे साथ चले हम चले के उड़े ये पात पात मेरे साथ साथ फिर दर दर ये कभी सहरा कभी सावन बनू रावण जीव मर मर के कभी डाल डाल कभी पात पात कभी दिन है रात कभी दिन दिन है क्या सच क्या माया है इधर उधर तितर बितर क्या है पता हवा ले ही जाए तेरी ओ खींचे तेरी यादें तेरी ओ रंगे बहनों में मैं उड़ता फिरूं रंग बिरंगे बहनों में मैं उड़ता फिरूं के चला रे बटो ही ओ कौन दिशा में कौन दिशा में लेके चला रे बटो ही यहाँ ठहर ठहर ये सुहानी सी डगर जरा देखन दे देखन दे मन भर माए नैना बांधे ये डगरिया मन भर माए नैना बांधे ये डगरिया कहीं गए जो ठहर दिन जाएगा गुजर गाड़ी हाँकन दे हाँकन दे कौन दिशा में लेके चला रे बटोहिया कौन।
निकले हैं घर से किसी अनजाने के संग हो अनजाने से पहचान बढ़ेगी तो महक उठेगा तो रंग हो महक से तू कहीं बहक न जाना महक से तू कहीं बहक न जाना ना करना मुहे तंग हो। तो आम्रा एखन उमियाम लेके আমরা গুয়াহাটিতে নেমে শিলং যাওয়ার পথে মানে উমিয়াম লেকটা পড়ে। তো এখানে এসেছি, ভীষণ সুন্দর একটা লেক, প্রায় 100 কিলোমিটার দূর গুয়াহাটি এয়ারপোর্ট থেকে। শিলং বোধহয় 120 মতো, এটা ওই অ্যাবাউট 100। এখান থেকে শিলং আরও 25 কিলোমিটার মতো রাস্তা। খুব সুন্দর জায়গা, মানে লেকটা বিরাট, লেকটায় বোটিং হয়। বোটিং এখনও করিনি, করব, টিকিট কেটে ওয়েট করছি। বিরাট কিউ, প্রায় 40 মিনিট সময় লাগবে বললো ওয়েটিং টাইম। ততক্ষণ একটু ঘুরে বেড়াচ্ছি। আর একটা জিনিস মেনশন করার, শিলং যতই পাহাড় হোক রাস্তাটা মানে একদমই পাহাড়ের মতো মনে হয় না। ইটস কাইন্ড অফ আ 6-লেন ওয়ে। আই ডোন্ট নো অ্যাবাউট দ্য লেন্স, বাট অনেক চওড়া রাস্তা অ্যান্ড খুব একটা শার্প টার্নস নেই। অ্যান্ড এলিভেশন যে আমরা নিচ্ছি, যদিও শিলংয়ের ওভারঅল এলিভেশনই কম, ইটস অ্যাবাউট 5000 ফিট, তো যেটাই আছে, বাট সেটাতে সেই এলিভেশনটা নেওয়ার জন্য কোনো স্টিপ টার্নস নেই এখনও অবধি নেই, আর কোনো মানে খুব মানে বিরাট রাউন্ড অ্যাবাউট সরু টার্ন এরমও কিছু এখনও অবধি পাইনি। অনেক চড়া চড়া রাস্তা, রাস্তার কন্ডিশন সো ফার সো গুড, ভীষণই ভালো একদম। তো আমরা এখন স্পিড বোটে যাই। করনে কা তো সে না তা হে গুজরিয়া, তঙ্গ করনে কা, তঙ্গ করনে কা তো সে না তা হে গুজরিয়া, এ ঠহর ঠহর ইয়ে সুহানি ইসি ডগর, জরা দেখন দে দেখন দে কোন দে লেকে চলা রে বটোহিয়া কোন দে সামনে, জো দিল সে লাগে উসে কে দো হায় 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 হায়, জো দিল না লাগে উসে কে দো বাই 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 বাই, আনে তো দিল মে আ জানে দো কে দো মুস্কুরাহট কো, হায় 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 হায়, জানে তো দিল সে চলে জানে দো কে দো ঘবরাহট কো, थोड़ी सी मुड़ी हूँ तू थोड़ी सी टेढ़ी है, क्या खूब ये जोड़ी है तेरी मेरी, आने दो दिल में आ जाने दो
হয়ে গেল বোটিং 5 মিনিট। স্পিড বোটটা হচ্ছে 472, তিনজন ম্যাক্সিমাম নিতে পারে, 472 হচ্ছে কস্ট। আর এই পার্কটাতে এন্ট্রির জন্য 60 পার হেড। এখন আমরা শিলংয়ের উদ্দেশ্যে। শিলংয়ের হোমস্টেতে ঢুকলাম। কাইজেন বেড অ্যান্ড ব্রেকফাস্ট, এটা একটা সুইট রুম। এদিকটায় বাথরুমটা আছে, এখানে একটা সোফা উইথ আ সেন্টার টেবিল, এদিকে একটা বেড, ডাবল বেড। এখানে একটা সিঙ্গেল বেড, এখানে আবার দুটো ছোট ছোট কাউচ, এখানে টি কফি সেট আপ, এখানে একটা মিনি ফ্রিজ আছে, অ্যান্ড দিস ইজ দ্য টিভি, অ্যান্ড দেয়ার ইজ আ ফায়ার প্লেস অলসো, জানি না ইফ ইট ইজ অপারেশনাল আর নট। যাই হোক, সুইট রুম বেশ বড়, ভালো। দেখা যাক আমাদের এখানে 4 দিন স্টে কেমন লাগে। আজকের মতো আমাদের এই ব্লগটা এখানেই শেষ। আমরা শিলং চলে এসেছি অ্যান্ড হোটেলে ফ্রেশ হয়ে আমরা একটু সন্ধেবেলা পুলিশ বাজারে গেলাম, সেখানে গ্রো ভিটারিতে খেলাম। তো তোমাদের কেমন লাগলো জানিও, খুব শিগগিরই ফিরবো আমরা আমাদের সেকেন্ড ব্লগ নিয়ে। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডু নট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অনুসন্ধিৎসু।